মুকেশ আম্বানির বাড়িতে একসময় কাজের লোক হিসেবে কাজ করেছিলেন বলিউড এক অভিনেত্রী। কে তিনি জানেন, বলছি বিস্তারিত। আবার দেয়ালে দেশ ভালোবাসা গল্প নিয়ে আসছে রাজবুলি। এদিকে আবার পাঠান ট্যুর বড় চমক। প্রথমে আসি মুকেশ আম্বানির কাছে। বলিউডের সব অভিনেত্রীর জীবনই অতীতে সুখের ছিল না। পারিবারিক টানা পড়েন, অভাবন্টন পেরিয়ে অনেক কষ্টেই বর্তমান জায়গায় পৌঁছাতে হয়েছে তাদের। তবে চমক দেওয়ার মতো নতুন খবর হল, ভারতের ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতে একসময় কাজের লোক হিসেবে কাজ করেছিলেন বলিউড এক অভিনেত্রী। কে তিনি জানেন, মূলত ইন্ডাস্ট্রিতে এ নায়িকাকে বিতর্কিত ও নানা কারণে সমালোচিত হতে দেখা যায়। ড্রামা কুইন হিসেবেও পরিচিতি রয়েছে তার। বলিউড সে অভিনেত্রীর নাম রাখি সাওয়ান্ত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাখি সাওয়ান্তের আসল নাম নিরুভেদ। ফিল্মি দুনিয়ায় ক্যারিয়ার শুরুর আগে নিজের নাম পাল্টে নেন তিনি। গরিব পরিবারে জন্ম অভিনেত্রীর, মা ছিলেন হাসপাতালের পরিচারিকা আর বাবা ছিলেন কনস্টেবল। আবার দেয়ালে দেশ ভালোবাসা গল্প নিয়ে আসছে রাজবুলি। একের পর এক চমক নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন ঢাকায় সিনেমার হালের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও শবনম বুবুলি। এই দুজনের ব্যক্তিগত জীবন নিয়েও কম জল ঘোলা হয়নি। সেসব কাটিয়ে নতুন পথে হাঁটছেন রাজবুবুলি। জুটিবদ্ধ হয়ে করেছেন সিনেমাও। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় তাদের সিনেমা দেয়ালের দেশ। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু যখনই সিনেমা টিজার অর্থাৎ একঝলক এল, তখনই নড়েচড়ে বসেছেন তাদের ভক্তরা। টিজারের একঝলকে মুগ্ধতা ছড়িয়েছেন রাজবুবুলি। বুবুলি নিজেও বলেছিলেন, চিত্রনাট্য পড়ে এই সিনেমা না করার কোনো কারণ ছিল না। এমনকি তাকে এমন চরিত্রে আগে কখনোই দেখা যায়নি, এটি বুবুলির এক ভালোবাসার ছবিও। বুবুলি সত্যিই বলেছেন, টিজারে খুব সাধারণ বেশে দেখা গেছে অভিনেতা অভিনেত্রীকে। এমনকি লাশ হিমঘরে রাখা ছিল, পাশেই বসা নায়ক। টিজার দেখেই অনেকের ধারণা আসছে ঈদে সাড়া ফেলতে পারে রাজবুবুলির দেয়ালের দেশ। এদিকে আবার পাঠান ট্যুর বড় চমক। গত বছর বলিউডের দর্শকপ্রিয় সেরা সিনেমা ছিল পাঠান। ওই সিনেমা দিয়ে ক্যারিয়ারে একেবারে জিরো থেকে হিরো হয়ে ওঠেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত বছরের মতো এবারও বড় ধামাকা নিয়ে আসছে এ সিনেমার দ্বিতীয় সিকোয়েল পাঠান টু। পাঠান সিনেমা সাফল্যের পর ওয়ার দুই এবং টাইগার ভার্সেস পাঠান আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। ভারতের যশরাজ ফিল্ম জানিয়েছে, এই সিকুয়েল পাঠান টু তৈরিতে মনোযোগী তারা। এ সিনেমার আরও একটি বড় ধামাকা হল, গতবারের মতো এবারও মূল চরিত্রে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনও থাকছেন, কিন্তু পরিচালক সিদ্ধার্থ আনন্দ আর থাকছেন না। বলিউডের অন্দরমহলের খবর, সিদ্ধার্থ আনন্দকে বাদ দিয়ে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াই নতুন সিনেমাটি পরিচালনা করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখার হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ।